আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুডলেভে আমি রুদ্রো'স চলে আসছি এনবিএন অটোমোবাইলস গাড়ির শোরুমে, যেটি কুরিল বিশ্বরোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে খুব জনপ্রিয় একটি গাড়ি দেখাবো, টয়োটা ফিল্ডার জি প্যাকেজে 2017 মডেলের পাল কালার এই গাড়িটি। তো গাইজ চলুন আমরা গাড়িটি দেখি, গাড়ির ফিচার সম্বন্ধেও জেনে নেই, দাম সম্বন্ধেও জেনে নেই এবং লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটাও আমরা জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। দিলীপ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলে আপনাদের শোরুমে রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি পাওয়া যায়। জি, তো একটু অ্যাভেলেবেল এই মুহূর্তে কী কী গাড়ি আছে আমরা একটু জেনে নিই। ভাইয়া সবচেয়ে মজার ব্যাপার একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে ফিল্ডার এক্স প্যাকেজ, ফিল্ডার জি প্যাকেজ, ফিল্ডার ডাবল এক্স বি। ফিল্ডারের তিনটা এডিশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এক্সো আছে, অ্যাকুয়া আছে, তারপর হচ্ছে হ্যারিয়ার, প্রাডো, সিএইচআর, টরলা ক্রস, ইয়ারিস ক্রস, মোটামুটি জাপানিজ রিকন্ডিশন যা যা গাড়ি অ্যাভেলেবেল সব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। এবং হাইব্রিড এবং নন হাইব্রিড দু ধরনের গাড়ি তো অ্যাভেলেবেল আছে, দু ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে। আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে ভাইয়া দেখাতে চাচ্ছি হচ্ছে টয়োটা জি ফিল্ডার। জি ফিল্ডার, জি। বর্তমানে প্রাইস রেট বাড়ার কারণে জিটা একটু আনঅ্যাভেলেবল, কারণ জিয়ের প্রাইসটা অনেক বেশি বেড়েছে। আচ্ছা, সো এই মুহূর্তে আমার কাছে একটা জি আছে, এটা প্রত্যেক আসছে, এখন ওভাবে ক্লিন করা হয় নাই, জাস্ট খালি একটু ওয়াশ করা হয়েছে, পলিশ টলিশ কিছু করা হয়নি। জানবো ভাইয়া যে এই মুহূর্তে আর কী কী কালার রয়েছে ফিল্ডার? জি ফিল্ডার এই মুহূর্তে পার্ল এবং ব্ল্যাক কালার আছে, এছাড়া ডাবল এক্স বি আছে, পার্ল কালার, ব্ল্যাক কালার, নিকা ব্লু কালার। কত মডেল এটি? এটা 2017 মডেল। 2017, জি। ঠিক আছে, আমরা গাড়িটি সম্বন্ধে একটু বলেন। এটার হেডলাইটটা অ্যাজ ইউজুয়াল সেম এক্স প্যাকেজের মতোই, কোনো চেঞ্জ নাই। প্রজেকশন এখানে লাইট আছে, লো বিম, হাই বিম, এইচআইডি ইন্ডিকেটর আছে। নিচে ফগ লাইট ইনস্টল করা নাই, আমরা ডেলিভারির আগে ইনশাল্লাহ ইনস্টল করে দিব। এখানে ক্রোম ফিনিশ করা আছে, নিচের যে গ্রিলটা আছে অ্যাজ ইউজুয়াল সেম দেখতে পাচ্ছেন। কোনো সামনে সেন্সর বা বডি কিটের অপশন অ্যাভেলেবেল নাই, বডি সেন্সর নেই, না বডি সেন্সর নেই। উইন্ডশিল্ডের অংশ যদি আসে, উইন্ডশিল্ডে হচ্ছে রেডার আছে এখানে, এছাড়া হচ্ছে লুকিং গ্লাস অ্যাজ ইউজুয়াল সেম, অ্যাকুয়া, এক্সো ফিল্ডার, রিলিয়ান প্রিমিয়ার সেম। রিমের অংশে যদি আসি, রিমটা জাপান থেকে ইনস্টল করা, এটা 15 সাইজের রিম জাপান থেকে, এটা এভাবেই আসছে, চাকা সাইজ যদি 175/65 সাইজের। এই হচ্ছে মোটামুটি। আর ডোর প্যানেলে যদি আসি, ডোর প্যানেল এখানে ক্রোম ফিনিশ করা আছে, এখানে ক্রিলেস এন্ট্রি, এখানে সেন্সর আছে হ্যান্ডেলবারের সাথে, পিছনে প্রাইভেসি গ্লাস, রেইনশিট এবং রেইনশিটের সাথে এখানে খোদাই করা ফিল্ডার লেখা আছে। আচ্ছা, আর হচ্ছে রেয়ার প্যানেলে যদি আসি, রেয়ার প্যানেলে পিছন পর্যন্ত একবারে প্রাইভেসি গ্লাস দেওয়া। এই হচ্ছে মোটামুটি গাড়ির বডির প্যানেল। যদি রুফে যাই, রুফে হচ্ছে শার্ক টেইল আসছে এটার সাথে, ফিল্ডারের প্রত্যেক ইউনিটের সাথে স্পয়লার অ্যাভেলেবল, রেয়ার গ্লাসটা ব্ল্যাক এবং রেয়ার ওয়েপার আছে। এর যদি ব্যাকলাইটের কথায় আসি বা টেল লাইট, এটা হচ্ছে এখানে এলইডি লাইট আছে, নিচে হচ্ছে ইন্ডিকেটর, উপরে ব্যাকলাইটটা আছে, মানে করোলা ফিল্ডার মার্কিং করা আছে, হাইব্রিড ইউনিট, হাইব্রিড মার্কিং করা আছে, শো লাইট আছে দুটি, জি, দুইটা রিফ্লেক্টর আছে। রিফ্লেক্টর শুধু পিছন থেকে তা না, সাইড পর্যন্ত গেছে, মানে সাইড থেকে আলো পড়লো কেউ বুঝতে পারবো যে ওই জায়গায় একটা গাড়ি আছে দেখতে। এ হচ্ছে গাড়ির হচ্ছে বাইরের আউটলুক। এখন আমি ট্রাঙ্ক স্পেসটা দেখাই। ট্রাঙ্ক স্পেসটা তো ফিল্ডারের, যেহেতু ওয়াগন টাইপের গাড়ি, যথেষ্ট বড়। এর সাথে অ্যাডিশনাল যেটা আসছে, এটা হচ্ছে টনিউ কভার, এটা হচ্ছে আফটার মার্কেট, জাপানে যিনি ইউজ করেছেন উনি এটা দিয়ে দিয়েছিলেন, এটা এই গাড়িটার সাথে আসছে। কেন হালকা ওজনের যে কোনো জিনিসপত্র চাইলে রাখতে পারেন। এরপর হচ্ছে ভিতরে সিট ফোল্ডের অপশনগুলো আছে, এখানে হ্যাঙ্গার আছে, দুই সাইডে 2-4 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করা যায়। ফিল্ডার এগুলোর সাথে হচ্ছে আপনার এখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারেন। আর এই গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসছে, হুইল আসছে, যে ম্যাক্সিমাম গাড়ির সাথে এখন জেল কিট বা এগুলো থাকে, বাট এই গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসছে। সব গাড়ির সাথে স্পেয়ার হুইল আসে না? না, সব গাড়ির সাথে এখন স্পেয়ার হুইল আসে না, বিশেষ করে হাইব্রিড গাড়ির সাথে খুব কমই আসে, খুব কমই আসে, জি। এখন যদি রেয়ার প্যানেলের কথায় আসি, এখানে লেদার ফিনিশ করা আছে, এটা ফাইবারের, এখানে নিচে বোতল হোল্ডার, স্পিকার আছে, রেয়ার যে সিটগুলো আছে ফ্যাব্রিক সিট, ফ্যাব্রিকের কোয়ালিটি এক্স প্যাকেজের তুলনায় একটু বেটার। এবং ফিল্ডারের প্রত্যেকটা ইউনিটে মাঝের সাইডে আর্মরেস্ট অ্যাভেলেবল। যদি স্টিয়ারিংয়ের অংশে আসি বা ফ্রন্টের কথায় আসি, ডোর প্যানেলটা সেম, এখানে লেদার ফিনিশ করা, এখানে ফ্যাব্রিক সিটগুলো, ফ্যাব্রিক সেমি বাকেট সিট, স্টিয়ারিংয়ে হচ্ছে আপনার ফুল লেদার র্যাপ করা,
লেদারের সাথে হচ্ছে আপনার স্টিচও দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে স্টিয়ারিং এর সব রকম অংশন আছে, মাল্টিমিডিয়া কন্ট্রোল, তারপর চৌডোমিটার, ট্রিপ মিটার স্টিয়ারিং থেকে কন্ট্রোল করা যায়। এরপরে হচ্ছে আপনার ভিতরে তো সফট এসি আছে, তারপরে হচ্ছে ড্যাশবোর্ডের সাথে ড্যাশ বক্স আছে। এ তো মোটামুটি, আর হচ্ছে ইমে মোড, ইগো মোড, এগুলো অপশন তো আছে, আর্মরেস্ট আছে ওই সাইডে। এ তো মোটামুটি ভিতরের অবস্থা। আর একটু ইঞ্জিন কন্ডিশন দেখে নিই ভাই। হ্যাঁ চলুন ভাই, ইঞ্জিনটা দেখি। এটা হচ্ছে হাইব্রিড কনভার্টার, 1500 সিসির সেম ইঞ্জিন, এক্সিও, তারপর হচ্ছে অ্যাকুয়া, ফিল্ডার, সিয়ান্তা সব গাড়িতে এখন সেম ইঞ্জিন দিয়ে থাকে। আর হচ্ছে এটার সাথে হি সিলার আসছে। শুধু ফগ লাইট ইনস্টল করে দিবেন, শুধু ফগ লাইট, কারণ এটার সাথে রিম আসছে, এক্সট্রা আর কিছু ইনস্টলের অপশন নাই, জাস্ট খালি ফগ লাইট ইনস্টল করে দেবেন। আর একটু জানবো ভাইয়া, রিকন্ডিশন গাড়ি এখন যদি কিনবেন, উনি যদি চান, সেই ক্ষেত্রে সামনে পিছনে বাম্পার এবং সিট কাভার, ভালো মানের সিট কাভার ইনস্টল করলে কীরকম খরচ হবে? বাম্পার তো 5-7 হাজার টাকা বাম্পারের কোয়ালিটি ভেদে। আর হচ্ছে সিট কাভার, এটার সিটের যে ফেব্রিকটা খুব প্রিমিয়াম কোয়ালিটি, এটা না ইউজ করেও, মানে সিট কভার না করে ইউজ করে দেখতে পারেন। আর সিট কভার খুব প্রিমিয়াম লাগালে হয়তো বা 15,000 টাকার মতো যেতে পারে ফ্লোর ম্যাট সহ। অনেকে আসলে ওরিজিনাল সিট কভারটি আসলে নষ্ট করতে চায় না, জি, যে ওরিজিনাল সিট কভারটি আসলে সেফ রাখার জন্য অনেকে সিট ইনস্টল করেন, জি, সিট কভার ইনস্টল করেন নতুন করে। আর ফাইনালে যখন ডেলিভারি দেবেন আপনারা, তখন কীভাবে দেবেন গাড়িতে? গাড়িটাতে ফুল ওয়াশ পলিশ করে দিব, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসির ফিল্টার, ইঞ্জিন অয়েল, এগুলো আমরা সব কিছু চেঞ্জ করে দিব। আর যদি ক্লায়েন্ট কোনো, মানে এই গাড়িটা যদি নিচে বা যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে নিতে চায়, যদি ক্লায়েন্ট টেস্ট দেয় বা কোনো ওয়ার্কশপে নিয়ে টেস্ট করাতে চায়, এই অপশন আমাদের কাছে অ্যাভেলেবল। এই তো মোটামুটি, আর যিনি নেবেন কিছু সারপ্রাইজ গিফট থাকবে ওনার জন্য, যিনি পারচেস করবেন উনি জানতে পারবেন। সারপ্রাইজ গিফটটি আমরা জানতে চাই না, যিনি পারচেস করবেন উনি জানুক। ভাইয়া যেহেতু রিকন্ডিশন গাড়ি, আমরা একটু জানবো যে এই গাড়িটির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে। এই গাড়িটাতে মিনিমাম লোন হবে 10 লক্ষ টাকা, ক্লায়েন্টের প্রোফাইল ভ্যারি করবে, লোন প্লাস মাইনাস, মিনিমাম লোন 10, এরপরে সর্বোচ্চ 15-20 পর্যন্ত করে দেওয়া আছে। এই মুহূর্তে প্রাইস কীরকম পড়তেছে? এই গাড়িটার এই মুহূর্তে প্রাইস আসবে হচ্ছে 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা, জি। এছাড়া হচ্ছে আমাদের ফিল্ডারের স্টার্টিং প্রাইস 19,50,000 থেকে বর্তমান সময়, আগস্ট মাসের জন্য। আর পেপারসে খরচ হবে কিরকম? এটা যদি ক্লায়েন্টের ফার্স্ট কার হয় বা তার নামে যদি অন্য কোনো গাড়ি না থাকে, সেক্ষেত্রে ক্যাশে নিলে 1,30,000, আর যদি তার নামে কোনো গাড়ি থাকে, সো এটা ডিপেন্ড করবে আপনার সিসির উপরে। আর যেহেতু হাইব্রিড গাড়ি, আমি একটু জানবো যে তেলের সাশ্রয় কিরকম এই গাড়িটির ক্ষেত্রে? এই গাড়িটাতে ঢাকা সিটিতে আসলে প্রচণ্ড জ্যাম এবং তেলের কোয়ালিটিও খুব একটা বেটার না, সো ঢাকাতে আসলে 1500 এরকম এভারেজ দিবে, আর হাইওয়েতে এটা আশা করা যায় 25+ যাবে মাইলেজ। আমি শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই। শোরুমের অ্যাড্রেস হচ্ছে 96 ক কুরিল কাজী বাড়ি, প্রগতি সনি, ফ্লাইওভার সাথে আমাদের শোরুম। মোবাইল নাম্বারটি যদি বলে দেন। মোবাইল নাম্বার 01713513926। গেলে ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন। জি ভাই, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।